Paithago Lerwi Honphano Phasalo Saklaijakha Tripura Trinamool Congress Committee ni Mung Bwtang Subol Bwming no Songjakha Trinamool Congress ni Haste Asok Phang Phasalo Jingjal Hotel o kaisa koktham pandaringai Tripura Trinamool Congress Committee ni Mung Bwtang no Saklaikha Tripura Trinamool Congress ni Incharge Rajib Banerjee Laithanglai Nogor Panchayat te Municipal Chongmario Kaham Rejal Khlaimani Phano Boskani 2023 Bidhan Sabha Chongmario Kaham Rejal Khlaimani Khatungmao Klai Ubasao ke Himjak Hasteni Trinamool Congress Bodol Lerwi Honphano Phasalo Saklaijakha Tripura Trinamool Congress Committee ni Mung Bwtang Subol Bwming no Chongjakha Trinamool Congress ni Haste Asok Phang Abo ekhono Rajib Banerjee no Khlaijakha Tripura Trinamool Congress ni Incharge Khrokdok no Khlaikha Kurur Committee ni Member Arotongo Sushmita Deb, Asis Daste Asis Larshin, Krok Zano Khlaijakha Vice President, Krok Bano Khlaijakha General Secretary, Krok Jibri No Khlaijakha Secretary, Shantanu Shah No Khlaijakha Shikra Trinamool Congress ni Haste Asok Phang, Phasalo Jingjal Hotel o kaisa koktham pandaringai, Tripura Trinamool Congress Committee ni Mung Bwtang no Saklaikha, Tripura Trinamool Congress ni Incharge Rajib Banerjee. প্রদেশ তৃণমূল কংগ্রেস ত্রিপুরার বুকে তাদের পথ চলা শুরু করেছে বিগত দিন থেকে আমরা এর আগে স্টিয়ারিং কমিটি তৈরি করেছিলাম আজকে আমরা ফুল ফ্লেজড স্টেট কমিটি ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে তারা কাজ করবে এবং দেখুন আমরা যেটা বারবার বলি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান যে মানুষের জন্য উন্নয়ন করতে তিনি তার বলতে পারেন তার নিজের জীবন জীবনের ঝুঁকি নিয়ে তিনি রাজনীতি করেছেন দীর্ঘ ৩৪ বছরের বাম অপশাসন ঘটিয়েছেন এবং বাংলার বুকে একটা ইতিহাস তৈরি করেছেন এই বাম অপশাসনকে হারিয়ে একটা উন্নয়নের মাধ্যমে এবং যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তৃতীয়বার তার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন ঠিক সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে ত্রিপুরা এবং বাংলা এই দুটো এমন একটা রাজ্য যে রাজ্যে ভাষায় বলুন সংস্কৃতিতে বলুন ঐতিহ্য কৃষ্টি সবেতে সব রকম ধরনের মিল রয়েছে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ত্রিপুরার মাটিতে এসে বলে গেছিল যে ত্রিপুরার রাজ্যের মানুষদের জন্য আমিও চাই যে বাংলায় যেভাবে কাজ হচ্ছে উন্নয়ন হচ্ছে ঠিক সেইভাবে ত্রিপুরার মানুষও যেন সেই উন্নয়নে ছোঁয়া পান তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে এবং এটুকু আপনারা জানেন আমি এখনো বলছি যে ত্রিপুরার মাটি এমনই একটা দুর্জয় ঘাঁটি আজকে প্রচুর শিক্ষিত মানুষ এখানে বসবাস করে সংস্কৃতিবান মানুষ রয়েছে বহু ভাষাভাষী সম্প্রদায়ের মানুষ রয়েছে বহু জাতি জনজাতি সহ সংখ্যালঘু সহ বহু ধরনের মানুষ এখানে বাস করে ঠিক বাংলায় যেভাবে বসবাস করেন তারা ত্রিপুরাতেও তারা বসবাস করে এবং ত্রিপুরা এমন একটা রাজ্য যে রাজ্য আজকে বলতে পারেন প্রাকৃতিক সম্পদে মানব সম্পদে অত্যন্ত সমৃদ্ধশীল একটা রাজ্য কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে বিগত দিনে বাম অপশাসনে আর বর্তমানে চার বছরের উপরে ভারতীয় জনতা পার্টির অপশাসন বলবো না তাদের শোষণে মানুষ আজ নির্যাতিত মানুষ আজ নিপীড়িত মানুষ আজ বঞ্চিত মানুষ আজ অবহেলিত আমরা একটা বার্তা দিতে চাই যে আজকে থেকে ভারতীয় জনতা পার্টির সরকার যারা ত্রিপুরায় রয়েছেন জেনে রেখে দিন আজ থেকে আপনাদের শেষের শুরু হলো আগামী দিনে এই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে এখানে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করবে এবং তার জন্য আমাদের এই কমিটি নিশ্চিতভাবে আগামী দিনে রাজ্যের বিভিন্ন স্তরে পৌঁছে মানুষের জন্য কাজ করবে আবো এখানে পান্না দেব ন খ্লাইজাখা বরেই তৃণমূল কংগ্রেস নিয়ে হাসতে আসক ফা বরেই রকনি কমিটি ও তঙ্গ বেবাগে ক্রক্স নি আদ রাজাখা অগলিসমি প্রণবনি কক্তম চিনি খরা